মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে কটা দেখিনি, 11টা বাজে। ঠিক আছে, ঘুম থেকে উঠে অনেক আগে উঠেছি, উঠে রান্নাবাড়ি করলাম। ঠিক আছে, ভাইয়ের জন্য রান্নাবাড়ি করলাম, ছেলেকে খাওয়ালাম। ঠিক আছে, তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি। ঠিক আছে, চলো পরে আসছি। আজকে পুজো হয়ে গেছে আমাদের। ঠিক আছে, সকাল সকাল মা পুজো দিয়ে দিয়েছে, এখনই পুজো দিল। ঠিক আছে, এই যে ঠাকুর, আমাদের ঠাকুরজিকে দেখো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে আমাদের ঠাকুরজি। ঠিক আছে, রাধারানী আছে, মাতারানী আছে। ঠিক আছে, তারপর হচ্ছে গোপাল আছে, বনমালী আছে, আমাদের বাবাজি গুপ্রী মহারাজ আছে, শিবসুন্দর ভোলানাথ আছে, বাজরং বালী আছে। ঠিক আছে, সব ঠাকুর আছে আমাদের বাড়িতে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আমি ডিম দিয়ে ম্যাগি করেছিলাম। ঠিক আছে, সকালে সকালবেলা খেয়েছিলাম, আর এখন অল্প হয়েছে, এটা খাইয়ে দেবো। এই দেখো মা, মা এখন পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, মা এখন সিঁদুর পড়ছে, সিঁদুর পরে চা খাবে। মার পুজো দিতে একটু টাইম লাগে, অনেকগুলো ঠাকুর আছে না তার জন্য। ঠাকুরগুলোকে এখন প্রণাম করে এখন হচ্ছে শাড়িটা চেঞ্জ করে, ঠিক আছে, চা খাবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখনই পুজো দিয়ে বেরোলো, 8টার সময় ঢুকেছে। ঠিক আছে, ঠাকুর ঘরে এখন কটা বাজে? এখন বাজে 11টা, এখন বেরোচ্ছে ঠাকুর ঘর থেকে। কত টাইম লাগে বলো, গোপালজি ড্রেস চেঞ্জ করানো, স্নান করানো, কত টাইম লাগে একটা ঠাকুরের পুজো দিতে। যে পুজো দেওয়া এখন প্রণাম করছে, প্রণাম করে শাড়ি চেঞ্জ করে চা খাবে, চা খেয়ে তারপরে রান্না বসাবে। ঠিক আছে, চলো আমি ছেলেকে খাইয়ে নিই, পরে আসছি। এই দেখো আমার ছেলে এখানে খেলাধুলো করছে। বাবা একটু হাই করে দাও, এমন করো বাবা, হাই এমন করো, করো। এই যে ও সারাদিন খেলতে থাকে। ঠিক আছে, একা একা কি যে বলে ওই জানে। বাবা একটু হাই করে দাও, করো হাই করো। এটা কি? এটা চলো পরে আসছি। এইয়ে দাঁড়িয়ে আসলাম, বাপরে এত ইসে করে, 1 ঘন্টা লাগলো আমার খাওয়াতে। ঠিক আছে, খাইয়ে দাইয়ে দেখো এবার এবার ঠাকুরের বাসন বাসনগুলো মেজে টেজে নিয়ে বাবুকে স্নান করিয়ে দেবো। ঠিক আছে, তো ঠাকুরের বাসনগুলো দেখো মা মেজে নিচ্ছে, আমি মেজে টেজে নিয়ে বাবুকে এখন স্নান করাতে নিয়ে যাব। তো এখন সকালে রান্নাবাড়ি তো হয়ে গেছে, তো এখন দুপুরে গুলো মা রেডি করছে, তো আমি ওকে ওখানে স্নান করাবো। চলো স্নানটা করিয়ে নিই ওকে। ঠিক আছে, ওইখানে জল দেখে ও খেলা শুরু করে দিয়েছে, তো গরম জল নিয়েছি এখানে। ঠিক আছে, গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিক্সড করে ওকে স্নান করিয়ে দিবে। ঠিক আছে, চলো স্নান করিয়ে পরে আসছি। পেয়েছে, ঠিক আছে, দেখো ওর জন্য খাবার আগে সকালেই বানিয়েছিলাম, তো অল্প একটু ছিল, তো ওটা এখনও খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো স্নান করিয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ও ঘুমিয়ে গেছে, তো এখন মা চলো মা দেখছি কি সবজি খাচ্ছে। এখানে দেখেছে বেগুন, আলু, টমেটো, ডাটা দিয়ে একটা চচ্চড়ি বানাবে, তার জন্য রেডি করেছে। এখানে কুমড়ো, চাল কুমড়ো কেটেছে। ঠিক আছে, চাল কুমড়ো করবে, আর এখানে ডাল করবে, তার জন্য চাল কুমড়ো কেটে দিয়েছে। তো এখন মা এখানে আলু শাকটাও কাটছে। ঠিক আছে, আলু শাক আলু দিয়ে করবে সুন্দর করে, তো আলু শাকগুলো কেটে নিয়েছে, কেটে কেটে নিয়ে তারপরে আছে সুন্দর করে রান্নাটা করবে আর কি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে শাক রান্না করছে মা। ঠিক আছে, আর ওই পাশে করেছে হচ্ছে ডাল, ডাল করেছে চাল কুমড়ো দিয়ে, তোমাদেরকে তো দেখালাম। ঠিক আছে, তো ডাল করছে, চাল কুমড়ো করছে, শাক এখন করছে, আর হয়ে গেছে রান্না। হয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে তো হয়েছে আলু শাক, কাঁকরোল ভাজা, এটা কাঁকরোল ভাজা না, কাঁকরোল ভাজা, তারপরে এখানে আছে ভাত, বাবার খাওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে কি বলে ওটাকে, ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে এটা হচ্ছে ডাটি কচুর তরকারি। ঠিক আছে, আর হচ্ছে চাল কুমড়োটা হচ্ছে, এখন ওটা হয়নি, আপাতত এটা দিয়ে আমরা লাঞ্চ করব। মা খেতে বসে গেছে, এই যে মা খেতে বসে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো। ঠিক আছে, চলো আমি খেতে বসে গেছি। এখানে চচ্চড়ি, তারপরে ডাটি কচুর তরকারি, শাক, ভাত, এগুলো দিয়ে আমি খাবো এখন। ঠিক আছে, খেয়ে দিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া করে, ঠিক আছে, তো কেবলই আসলাম, এখন একটু ছেলেকে ঘুম পাড়াবো। ঠিক আছে, তো পরে আসছি, রেস্ট একটু রেস্ট করে পরে আসছি। রেস্ট করছিলাম, তারপরে আমার একটা বান্ধবী আসলো। ঠিক আছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, দেখো ওর নাম হচ্ছে তনুজা। ঠিক আছে, ও এসছে আমাদের বাড়িতে, ও এসছে আমার সাথে দেখা করার জন্য, অনেক মাস পর আসলো। ঠিক আছে, আসেই না, ফোন করলেই পাওয়া যায় না, এত বিজি ম্যান। ঠিক আছে, তো এসছে দেখা করার জন্য, চলে যাবে, তো ওর সাথে একটু কথা বলিনি, তারপরে পরে আসছি। ঠিক আছে,
সন্ধ্যে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 বাজে, ঠিক আছে। আমার বান্ধবী এসেছিল তোমাদের সাথে, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, তোমরা দেখলে ওকে। তো ঠাকুর হচ্ছে চাম্পাশুড়ি দেবীরাঙ্গা মিলন মঞ্চে আছে, মিলন মঞ্চে, ঠিক আছে। তো আসলো, ওর সাথে কিছুক্ষণ গল্পও করলাম, টাইম স্পেন্ড করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কাজ টাজ আমার সব হয়ে গেছে, তো এখন আমার সন্ধ্যা দিচ্ছে, ঠিক আছে। সন্ধ্যা আমার সন্ধ্যা দেবে এখন দিচ্ছে আর কি, রেডি করছে আর কি। তো এখন ছেলেকে একটু খাওয়াবো, ঠিক আছে, খাওয়ে নিয়ে পরে আসছি, ঠিক আছে। দেখো আমার সন্ধ্যা দিচ্ছে, একটু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দাঁড়া, ঠিক আছে, মা তো সন্ধ্যাবাতি দিয়ে পুজো দেওয়া, পুজো দিচ্ছে এখন। তো আমি খাইয়ে ছেলেকে খাওয়ানো অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি। তো এখন আমি দোকানে এসেছি, দোকানে কিছুক্ষণ থাকি, ঠিক আছে। আজকে সারাদিন দোকানে বসা হয়নি, তো এখন হচ্ছে দোকানে একটু বসছি। তো তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে। দোকানটা একটু দেখে নাও তোমরা। দেখো বৃহস্পতিবার দিন রাখি পূর্ণিমা, তাই রাখি উঠিয়েছি, ঠিক আছে। যে গোপালের ড্রেসও দোলনা এনেছে ঝুলন পূর্ণিমা বা জন্মাষ্টমীর জন্য। তোমরা যারা কেউ যদি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এই যে আমাদের দোকান ছোটোখাটো, ঠিক আছে, বেশি বড়ও না, বেশি ছোটোখাটোর মধ্যে দোকান, বাড়ির মধ্যেই দোকানটা আছে, ঠিক আছে। আসছি, ঠিক আছে। আমি এখন দোকান থেকে আসলাম, ঠিক আছে। এসে আমি ছেলেকে খাওয়াবো, এই যে আমার ছেলে, বাবা হাই করে দাও, খাওয়াবো, ঠিক আছে। ওর খিদে পেয়ে গেছে, এই যে ওর খাবার, দেখো এই যে ওর খাবার, ওকে খাইয়ে তারপরে আসছি, ঠিক আছে। আমাদের সাথে লাস্ট কথা হলো, আমি দোকানে বসেছিলাম, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 10:30 নামের বাজে, ঠিক আছে। এখন আমরা ডিনার করব, ঠিক আছে, রাতে খাওয়া দাওয়া করব। দুপুরে যেগুলো দেখেছিলে ওগুলোই হয়েছে, আর বাকি মা শুধু একটু ভাত করেছে, ঠিক আছে। ভাই এখন আসলো কাজের থেকে, ঠিক আছে। তো এখন আমরা এখন ডিনার করব, ডিনার করে বিছানা করে শুয়ে পড়বো, ঠিক আছে। ভিডিওটা যদি, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট নতুন একটা সুন্দর ব্লগের সাথে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে। টাটা, বাই বাই।